মরা খাওয়া তোমাদের জন্য হারাম, একমাত্র মরা খাওয়া যায় আপনার আমার জন্য মাছ, আর বাকি যত প্রাণী খাওয়া যাচ্ছে কি হালাল, এটা কিন্তু খাওয়া আপনার আমার জন্য যাচ্ছে কি হারাম। এর জন্য আল্লাহর বন্দে গান, কখনো আপনার আমার মরা খাইতাম পারি না, তবে খাইতাম পারি এক প্রকারে, একটা জিনিস খাওয়া হালাল আছে কিন্তু মরি গেল আবার খাওয়া হালাল। যেমন ফাঁকি শিকার করেন নাকি, ফাঁকি শিকার করেন, ফাঁকি শিকার করা জায়েজ আছে, তবে শিকারটা না করা গানা ওলা বালা, কারণ কোন পাখি শিকার করবা, বাদার বাচ্চা থাকবো ডিম থাকবো আপনি আর গুণাগার হইবা, ফাল বাকির বালর বাকি মারিয়া খাইতে পারুন জায়েজ আছে। তবে কোন মানুষে যদি ছটকা দিয়া হোক কোন ফাতর দিয়া হোক ফাঁকিটারে শিকার করছে, ফাঁকিটা ফড়িয়া কিন্তু মারা গেছে, খাওয়া যায় জীবনে বুঝেছি না। যদি কোনো মানুষে বিসমিল্লাহ বলিয়া যদি তীর ছাড়ে, তীরে যদি হাটে খুনটা যদি জারি হয়, খুনটা যদি বাহির হয় আর বিসমিল্লাহ যদি সে হয়, এই ফাঁকিটা গিয়া যদি উড়িয়া অন্য জায়গা গিয়া পড়িয়া মরি গেছে হৈদরা, এই মরা খাওয়া মরাটা খাওয়া বন্ধার লাগি যাই দুই জীব, কি মরা খাইতে পারবা যাই যাচ্ছে, কারণ তীরে খাটিছে রক্ত বাহির হয়েছে, যার কারণে খুন জারি হওয়া থাকছে গিয়া শর্ট, খুন নিল গিয়া জারি হওয়া শর্ট, আর বিসমিল্লাহ কইছুন বাকি শিকার করছুন কি মরা খাওয়া যাই। ওয়াদাম আওয়ালা আমাল খিনজির, দামুন শব্দের অর্থে থাকছে গে খুন খাওয়া এ থাকছে গে হারাম, রক্ত কখনো খাইতাম পারি না, নিজের শরীরের রক্ত খাইতাম পারি না, কোনো একটা প্রাণীর রক্ত আপনার আমার খাইতাম পারি না, যদি কোনো মানুষে যদি খাই না তাহলে সে হারাম খাইল। ওয়ালা আমাল খিনজির, আর শুকরের মাংস কখনো আপনার আমার জন্য খাওয়া যায় নাই, শুকরের মাংস অবশ্য আমরা খাই না, এটা জায়েজ না, এটা খাওয়া হারাম। আচ্ছা দাও, এখন মা তাই তো খুন দুইটা খাওয়া যায়, একটা খুন খাওয়া যায় একটা হইল গিয়া খলিজা, আর একটা খুন হইয়া থাকছে গিয়া তিলি, দুইটা খুন খাওয়া যাই যাচ্ছে, যে কোনো বড় প্রাণী জবাই করার পরে ভিতরে খলিজা খাওয়া যায় তিলি খাওয়া যায়, এই দুইটা খুন খাইতাম পারমো যাই যাচ্ছে, আর বাকি কোনো খুন আপনার আমার জন্য খাওয়া যায় নাই। খিনজির শব্দের অর্থ হইয়া থাকছে গিয়া শুকর, শুকর আমরা যেহেতু খাওয়া যাইস নাই, আমরার শরীয়ত এত সুন্দর, এটা তোমার জন্য খাওয়া যাইস নাই, এর জন্য তোমার লাগি এটা ব্যবসা কিন্তু যাইস নাই, খাওয়া যাইস নাই, ব্যবসা তিজারত পর্যন্ত নিষে, কারণ হইয়া থাকছে গিয়া তোর ভেক্ষা তাঞ্চল, যেমন শুকর যেটা আছে এটা আপনার আমার লাগি খাওয়া যাইস নাই, এটার মাংস ব্যবসাও না। এখন কোন কোন জায়গাত কোন মানুষ অভাবগ্রস্ত হয়েছে, রাত্রি বেলা অন্ধকারে কি করে, বড় বড় ব্যাংক ধরে গাড়ুয়া ধরে ধরেন নিনা না, গাড়ুয়া ধরিয়া আবার বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে, এটা কিন্তু আল্লাহর বন্দার জন্য ব্যবসা যাইজ নাই। শোনা যায় মাঝে মধ্যে কুকুর ধরিয়া নিয়া অন্যান্য রাজ্যের মধ্যে বিক্রি করি না, এটা কিন্তু আপনার জন্য খাওয়া যাইজ নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যেটা শরীয়ত সম্বন্ধে খাওয়া যাইজ আছে, ওটা আপনার আমার জন্য তিজারত যাইজ আছে। যদি আপনার আমার লাইসেন্স বাহির করিয়াও যদি একজন হয় না বলে, আমি নিয়মিতভাবে আমি মদের ব্যবসা করি আর আমার সরকারে লাইসেন্স দিছে, এটা কখনো মুসলমানের জন্য যাইজ নাই। যেটা খাওয়া নিষিদ্ধ এটা তোমার জন্য খাওয়া থাকছে গিয়ে হারাম, ব্যবসায় থাকছে গিয়ে হারাম, কারণ রসুল্লাহর জমানার যখন মদ সম্পর্কে আয়াত যখন নাজিল হয়ে গেল, হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী গিয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ, সামান্য মদ আমার কাছে বাকি রই গেছে, ওগুলা বিক্রি করি আপনি জিহাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করি নাই। আল্লাহ রাসূলে ফরমান, এগুলা ফেলাও, কারণ এটা যেহেতু খাওয়া নিষেধ হয়ে গেছে, এটা আর ব্যবসা করা তোমাদের লাগি তারছে গিয়া নিষেধ হারাম, আর এটা না এর লাগি হইছুন জলদি ফেলাও, তুমি তার রাস্তাঘাটে যেসা কারণ এগুলা ফালাইয়া শেষ করো, এটা আর বিক্রি করিয়া জিহাদর ক্ষেত্রে লাগানি আর যাই দিতে লাগিয়ে, এটা যেগুলো হারাম শব্দ কর, হারামে পরে কিতা ক্ষতি করে আলোচনা আমি যাই। এর জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে কিছু জিনিস উগালিয়া দিছন, নিষেধ থাকে উঠাইয়া দিছন, ওগুলার তুমি তার খাও, ওগুলার তুমি তার ব্যবসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের জন্য
আল্লাহ যাতে কইছেন পাক যেগুলা জিনিস আছে, পাকি যে জিনিস যেগুলা আছে ওগুলা তুমি তান তিজারত করো, ওগুলা নিয়ে তুমি তান ব্যবসা করো, ওগুলা নিয়ে তুমি তান খামাই করো, যেটা থাকি তুমি তান জীবনে ভায়দা মন্দ হইবায় কোনো অসুবিধা হইত নাই। ও ভাইয়া তোর ব্যাখ্যা থাক জয় বলে জমিন থাকি যেগুলা উগলিছে, উগলা মানে কি কিতা উগলিছে। এখন জমিন থাকি উগলে দেখো কোয়া একটা ফলর গাছ আছে, আছেন না না জমিন থাকি বাইর হয়েছে, আর কিতা শাক সবজি এগুলার মাহাতো আছে। ও আয়তর ব্যাখ্যা যেমন আমরা শাক সবজি যেগুলো আছে আলু আছে আর বিভিন্ন খাদ্য যেগুলো আছে জমিন থাকি ফলে মানুষের মেহনত করে ফলে এগুলো আল্লাহর কুদরত আল্লাহ সাহায্য করে মানুষের সূত্র বিচি গাড়িল জমিন থাকি উগলিয়া উঠিল, উঠিয়া হয়েক বিচি থাকি হয়েক বিচি ধরলো, এক দান থেকে হয়েক দান ধরলো, এক বিচির থাকি সবজি বহুত বড় একটা সবজির গাছ হইল, এটা তোমাদের খাদ্য ওটা খাও ওটা নিয়ে তুমি তার তিজারত করো তোমাদের বেশি ফায়দা হইবে। কোরআনুল হুকুম হইতরা ওটা নিয়ে তুমি তার বেশি তিজারত করো তোমাদের বেশি ফায়দা হইবে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইটার পরে আর কোন তিজারত করলে আমরা কিতাব ব্যবসা করলে তিজারত করলে ফায়দা হইবে। একজন সাহাবী প্রশ্ন করছে তখন আল্লাহর রাসূলে উঠিয়া কইলা তুমি তাই আরেকটা আরেকটা তিজারত করিও, ই তিজারতটা বড় আসন বড় বালা যেটা কাছ থেকে হাবড়ের ব্যবসা কথা সুবাহ এর লাগি মেসা বলে হাবড়ের ব্যবসা করই না পুরপা পাঞ্জাবি পাঞ্জাবির হাবড় টকি এই ধরনের ব্যবসা যেটা আছে ওই যে মেসা বলে করার যে মেসা বলে ব্যবসা করলে কোনো আইন নাই। সহি তরিকায় সুন্নতি তরিকায় তিজারত করলে তিজারতের মধ্যে মুনাফা আছে ফায়দা আছে নফা আছে, তিজারতের দ্বারা সওয়াব পাইবা বলে এই তিজারত রাসূলুল্লাহর কোন সাহাবী হলে খসলা নি বলে জিও একজন সাহাবী খসলা যে আরো সাহাবী হলে খস একজনের কথা কইয়া যার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু ফক সুবহানাল্লাহ যে সাহাবীর লাগি রাসূলুল্লাহর এত বেশি মায়া ও সাহাবী তিজারত করছেন বিশেষ করে তিজারতটা তাই করছেন মদিনায় গিয়া মক্কার জমিনে রাসূলুল্লাহর সঙ্গে বেশি দিন কাটাইছেন কিন্তু মদিনায় গিয়া তিজারত করছেন মাত্র 5000 দিরহম তার কাছে আসে। মক্কার যখন গেলা রাসূলুল্লাহ মসজিদে নববী বানাইতা বানাইবার সময় আল্লাহর রাসূলে কি করছেন জায়গা তালাশ করতে জায়গা পাইলা মসজিদ বানাইতা ওই সময় খবর লাগাই তখন দুই এতিমর বাচ্চার হক অন্য লাস্টে মসজিদ বানাইবা লম্বা আলোচনা বানাইনি আবু বকর কইলে ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের জায়গার বিনিময়ে একটা পয়সা দিদা আমার কাছে কিছু টাকা আছে। আল্লাহর রাসূল কইলে কত আছে বলে 5000 দিরহম আছে বলে এই গুণ টাকা কেমনে রাখছো ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে তিজারত করতাম বলে কোন তিজারতটা করতায় তোমার পছন্দ বলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনি কইয়া দেখা রাসূলুল্লাহ কইলা তুমি কাপড়ের ব্যবসা অবু করো আমি আল্লাহর রাসূলে কইলা সুবহানাল্লাহ ও হযরতে আবু বকরে কি করছো খাবলের ব্যবসা করছো কিন্তু খাবলের ব্যবসা করতে সময় জায়েজ আছে মিশা মাছ ঢুকিলে যে কোনো ব্যবসার মধ্যে নকশান আইল একদিকে গুণা কবিরা করলা আর যদি কেউ দুকাবাজি করিয়া তখন তাহলে তার তিজারতটা আবার নষ্ট হয়েছে বলে কিনা খাবলের ব্যবসা তো সহি তরিকা হইত যে কোনো ব্যবসা করতে সময় তার আয়ত্তরে চলিয়া দরকার যেমন ও খাবারটা আছে এই খাবার যেটা আছে খাবারটা আমি বিক্রি করার সময় দাম যত হোক না কেন আমার এই খাবারটা অত হইলে বিক্রি করবো আপনার যদি পছন্দ হয় আপনি নেওয়া আমি কত দিলইছি অত টাকা দিলইছি কেন আমার খাওয়ার প্রয়োজন নাই। যেমন আমি আমরা এটা কোনো সময় মাতি দেই না আমার লোয়াও 350 আমি 400 পাইলে বিক্রি করবো কিন্তু আসলে হয়তো তার লোয়া এটা হইলো 300 টাকা ওজন মিশে এখন মাত মাতিলা গরুর ব্যবসা হোক ছাগলের ব্যবসা হোক যে কোনো ব্যবসা ও যে মিশা মাছ যেটা ঢুকাইলা এটার থেকে নকশান আর তিজারত গিটা বরকত উঠি যায় তিজারতের মধ্যে বরকত উঠি যায় যতদিও আমি আনি অত মাইলে আমি বিক্রি করবো মিশা মাছ হয়েছে না দুরুশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি এর জন্য যে কোনো তিজারত আল্লাহর বান্দা করতে যদি চায়
তিজারতর মধ্যে কোন ধরনের মিশা মাত্রা তাই কোন সময় ঢুকাইতা না, যদি কোন ধরনের আয় যদি থাকে সেই আয়টারে তাই বাইর করিয়া তাই তিজারত করব সব পাইবা। এর মধ্যে যদি মিশা মাতন তাহলে কোন এক কবিরা খরচ হয়, আর আল্লাহর বন্দা যদি কোন আয়টারে যদি লুকাইয়া ঢুকাবাজি করিয়া তখন তার তিজারতর মধ্যে বরকত উঠি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এইভাবে যদি দুঃখা দিয়া তিজারত করার নকশান হয়ে গেল আর হারাম জিনিসটা তার মধ্যে মিশ্রিত হইল গিয়া, হারামে ক্ষতি কি ব্যাপারে আমি আপনাদের সম্মুখে আলোচনা চাইয়ার। এরপরে আর কুই কি কি জিনিসগুলো আল্লাহ নিষেধ করছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া রিযক বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ইত্তাকুল্লাহা, তুমি তেন আমারে ভয় করো আমারে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের মধ্যে যে ফাজিল যেটা আছে সম্পদ যেটা আছে ফাজিল যেটা বাড়াও পিটারে তুমি তান কি করো সাড়ি দেও। ইয়া কোন সময় নাজিল হইল, আহলে আরবের মধ্যে এমন একটা সুদের ব্যবসা আরম্ভ হইল, পোলা ব্যবসা আরম্ভ হইল, সুদ কোনটার ঘটা আগে বুঝিয়া লকুয়া। আমরা মন করি আর বলে সুদের সুদ ইটা না, আমরা টেকা আছে টেকা দিয়ে আমরা টেকা বাড়াইয়ার ব্যবসা অষ্টারে হয় না সুদ অষ্টারে হয়। ব্যবসা অষ্টা আল্লাহ হালাল করিয়া দিছে, আহাল্লাল্লাহুল বাইআ, আপনার আমার জন্য তার থেকে হালাল হইল গিয়া ব্যবসা। বয় শব্দর অর্থ হইল গিয়া মানে লেনদেন করা, বেচা কিনা লেনদেন করা। লেনদেন করতে হইলে আমি মধ্যখান কি করলাম, এক কেজি আমি আলু দিলাম আপনারে, মাঝখানো সম্পদ হামাইছে মাল হামাইছে, আমি আমার টাকা দিছ আর আপনা আপনার আমি মাল দিছি, মধ্যখানো মাল তাকে ওঠার নাম হইয়া থাকছে দিয়া ব্যবসা। আর আলু যদি আজকে এক বস্তা দিয়া হয়, সামনের সপ্তাহ তুমি আমার দেড় বস্তা আলু দিবা, ও সম্পদ দিয়া দেড় আনার কারণে এটা আবার সুদ হয়ে যায়। টেকা দিলাম টেকা দিলাম 10,000, পরের মাসও দিবা তুমি আমারে 12,000। এটা কোরআনের হুকুম অনুযায়ী শরীয়ত সম্বন্ধে এটা আপনার আমার জন্য জায়জ নাই। আমাদের দেশে এক শ্রেণীর মানুষের এখন পুরো টেকাটা গড়ের মধ্যে বন্দী রয়েছে, একজনকে দিছি 50,000, আমার এই টেকা দিয়া তিজারত করলে তো ব্যবসা করলে আমি লাভ পাইলাম মনে, এর লাগে তানার 50,000 দিছি, তাই না আমার 60,000 দিতে এক বৎসরে, আমি তো এটা চুক্তি করে দিছি, এই টেকা দিতে আমি ব্যবসা করলে আমার লাভ হইতে হবে, ঠিক মার হইছই টেকা। কিন্তু এখান তার জ্ঞানও আসে না, রসুল্লাহ কইসুন তুমি টেকা দিয়ে ব্যবসা করো, ব্যবসা করলে তুমি 50,000 1,00,000 টাকা আয় দিতে পারে। তুমি যে টেকাটা দিলাই বন্দারে, এই টেকাটা দিয়া তুমি 10,000 টাকায় টেকার দ্বারা আবার টেকা আনলা, এটা কিন্তু আপনার আমার জন্য জায়জ না হারাম। বলে ও ব্যবসাটা আরব দেশের মধ্যে যখন আরম্ভ হইল, সেনে আরম্ভ হইল, জাহিলিয়তের যুগে এমন অবস্থা আসলো যে যুগের মধ্যে গরিব দুঃখী মানুষ যারা আসতো এরা ধনী মানুষের কাছে গিয়ে হাত বাড়াইলে কোনো সময় সাহায্য পাইত না। সুদের ব্যবসা আরম্ভ হইল যার কারণে তুমি আমার লাভ দিলে তোমার আমি দিব, এর কারণে সুদ ধরে আল্লাহ বন্ধ করছে, কিয়ামতের আগ পর্যন্ত আমার এক বন্দা বিপদ করবো আর এক মানুষের কাছে গিয়া ধার লইব, মানুষের সাহায্য পাইত নাই। আরব দেশে এমন এক ব্যবসা আরম্ভ হয়েছে সুদ না দিলে মানুষের ঠেকা দিত নাই, যত সময় পর্যন্ত লাভ পাইছে না অত সময় পর্যন্ত তার সম্পদ থাকি কোনো জিনিস দিত না। হাত বাড়াইলে আওলা দার হিসাবে গেলে কোনো সময় সে বন্ধা দিত না, এর জন্য এমন অবস্থা আসলো গরিব মানুষের জীবনে বহুত কষ্ট করত, তার কাছ থাকি লাভের পয়সা আনলে সে লাভ দিত। তবে আরব দেশের মধ্যে আত্মাব ইবনে উসাইদ আসলো সবচাইতে বড় লিডার, সে মুসলমান আসলেন বলে হা আত্মাব ইবনে উসাইদ সে মুসলমান আসলো, কিন্তু মুসলমান হইলে তার মধ্যে নকশানিয়তি বুড়াই খাস কিছু আসলো, যার কারণে খেয়ে কইছেন সে রসুলুল্লাহর পূর্ণ সাহাবি নাই। খেয়ে কইছেন বলে না সাহাবি রসুলুল্লাহর খেদমত সে যাইতো, ইমান কিন্তু আনছি, এটা নিয়ে একটা মাল লেখতেলাম। আত্মাব ইবনে উসাইদে এই ব্যবসাটা করতে আছে, যখন এই আয়াতটা নাজিল হইল আরব দেশের মধ্যে, যখন মানুষের সব সময় এইভাবে ব্যবসাটা আরম্ভ করলো, খালি বাড়াইয়া দেওয়া আরম্ভ করলো, হাজুর তুমি এক বস্তা নেও, পরের মাসও আমারে 2 বস্তা দিবাই,
সোনা নিতাই নি তোমার মেয়ে বিবাহ দিতাই, আমার কাছ থেকে তুমি এক বড়ি সোনা দাও, সামনের মাসে এক বড়ি সোনা দিবাই, টেকা নিতাই নি দশ দিনার নেও বা দশ হাজার দিনার নেও, পরের মাসে বারো হাজার দিনার দিবাই, এইভাবে মানুষে দিত কোনদিন মানুষের টেকা দিয়ে সাহায্য করতো না। আর যখন নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুকমিনিন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ওগুলোরে জানাইয়া দিবা দিলাম, ও সাহাবীগণ আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, তোমাদের মধ্যে যে বিশেষ করিয়া ফাজিল যেটা সম্পদ বাড়ি যায় বাড়াই দাও, যেটা বাড়ানি হয়ে যায় ইটারে তুমি তাই সাড়ি দিতা, ইটার দিকে আর লক্ষ্য করিও না, ইটার কখন ইটার দিকে তুমি তেন খেয়াল করিও না, খাবার যাইও না, আল্লাহ নিষেধ করছেন সত্যকারে যদি মুমিন হইয়া থাকো ইটা তুমি তেন আর খাবার যাইও না, ইন কুনতুম মুমিনিন সত্যিকারে যদি মুমিন হইয়া থাকো তাহলে তুমি তেন ইটা সাড়ি দাও আল্লাহর অর্ডার। যখন জানাজানি হই গেল আল্লাহর হুকুম জারি হই গেল, যারা এই ব্যবসার মধ্যে কিছু মুবতালা ছিল এরা কিন্তু এটা বন্ধ করে দিল, আত্তাব ইবনে উসাইদ বন্ধ করল না, সে রাসূলুল্লাহর কাছে আসে কইল ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে সম্পদ যেগুলা আছে আমি গুলা তো বাড়াইতে আছি, বাড়াইয়া যাই আর বাড়াইলে আমার তো জীবনে ফায়দা, ইয়া রাসূলুল্লাহ যে তুমি সে কর হয়ে গেছে এই মালটা যদি আমিও খাই না আমি অন্যান্য ক্ষেত্রে আমি ব্যবহার করতাম পারম, আল্লাহ রাসূল ফরমায় ও উসাইদ তুমি বন্ধ করো, তুমি আমার জ্ঞান দেওয়া লাগতো না, আল্লাহর হুকুম হই গেছে অর্ডার হইছে, ফাজিল যে সম্পদ যেটা আছে এটার দিকে খেয়াল করতাই না লক্ষ্য করতাই না, তাই তুমি এখানে আমার আবার প্রশ্ন করো জাহিলিয়তর যুগের যে অবস্থা যেটা ইটা লিয়া তুমি এই মাত লিয়া তুমি আমার সামনে আইও না। আত্তা ইবনে উসাইদ রাসূলুল্লাহর এই হতাকান শুনিয়া রাসূলুল্লাহর খেদমত থাকি বিদায় লইয়া গিয়া সেবা বাড়িগুলা বন্ধ করে দিল। পরে আবার মাতাইল যেন ফাজিল কোনো মানুষে এইভাবে সম্পদটা বাড়াই দিল, এখন কি করতো, খাইতে পারে নি বলে জি না খাইতে পারে না, বলে কি করতে পারবো, বলে তুমি খাইতে পারতে নাই, তোমার নিজ ব্যবহারের মধ্যে তুমিও রাখতে পারতে নাই, ঘর তুমিও বানাইতে পারতে নাই, যদি তুমি পাঁচ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রাখছো সরকারে তোমার একটা লাভ দেন, এটা আমরা আকসর হইলাম একেরা মগলে কইছেন হেফাজতর লাগি ব্যাংক তুমি টাকা রাখছো রাখতে পারো অসুবিধা নাই, সুরের বয় আছে ডাকাইতার বয় আছে রাখতে পারো রাখো ঠিক আছে হিসাব করিও, ফাজিল যেটা সম্পদ তুমি পাইবা সরকারে তোমার এটা দিব, তুমি যদি পূর্ণ মুমিন হইয়া থাকো পূর্ণ ইমানদার যদি হইয়া থাকো এটা তুমি রাখিও না, কারণ কোরআনের সেই আয়াতর সেই আল্লাহর হুকুমের দিকে তুমি নজর করো, এটা কি করার হুকুম, ওটা তুমি খেয়ার এমনে দিলাই সাবর উদ্দেশ্যে দিও না, নতুবা তুমি তো রাস্তাঘাটে লাগাইও গ্রামের রাস্তার মধ্যে খাদা হয়ে গেছে রাস্তা নষ্ট হয়েছে লাগাইও, কোনো গরিব মানুষ পাইছো মিসকিন পাইছো এমনে দিলাই হোক, কিবা তো কোনো দশজনী একটা পায়খানার ঘর আছে ওটার মধ্যে তুমি লাগাই দিও, দশজনী রাস্তা আছে কিবা তো একটা দেওয়াল জায়গার মধ্যে দিলে সুবিধা হইব, তবে তোমার নিজ ব্যবহারের মধ্যে তুমি এটা লাগাইও না, যাই যাইত না বলে খাইয়ার নাতে তোমার সেলেব দিলা এই বছর হলা হই বলি জি না নিজের লেফটিন বালাই নাই হইত না, বলে আমি এটা খাওয়ার নিষেধ যেহেতু হয়েছে তে আমারও কইছেন অন্য ক্ষেত্রে ব্যবহার করতাম উঠান ওখান ভাঙা দিলাই, বলে জি না হইছে আপনার নিজ ক্ষেত্রে ব্যবহার শরীয়ত সম্বন্ধে কোরআনের হুকুম বিলকুল না, যাই হোক আমি আর বন্ধ দেখানোর জন্য এটা হইছে গিয়া সুদ মাঝখানো কোন মাল হামাইছে না লেনদেন হইছে না, আহাল্লাল্লাহুল বাইয়া বাই শব্দ ঢুকছে না লেনদেন হইছে না, ওটার দ্বারা ওটা চুক্তি করি আনটা দেখো কোয়া কোন সময় এটা মাত আমরার কাছে আয় বলে আজকে আমি একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমার মেয়েটার আমি বিবাহ দিলাম, দেওয়ার সময় আমি এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা একসান করি আমি বন্দারে দিলাম, ইগু যাইছি বলে জিও ইগু সম্পর্কে একটা মত আছে, দিতে সময় এর হইছেন না আমারে লাভ দিও বিলকুল হইছেন না লাভ খাইন না, নেও তোমার মেয়েটা বিবাহ দক নেও গরু এগাল লো গাড়ি লো তোমার মনাসিব আছে, বলে আমি পঞ্চাশ হাজার টাকা বন্দার আনছি আনি আমি এখানে গাড়ি কিনছি আমার মেয়ে বিবাহ দিছি আমার ছেলেরে মিডিল ইস্ট পাঠাইছি এখন পঞ্চাশ হাজার টাকা আনছি খুশি হই আমি এক স্থান হিসাবে আমি দুই হাজার টাকা দিয়া দিতে সময় লাভ মনে করিয়া দিতা না তাই না লাভ মনে করিয়া দিতা না, যদি তাই নহান যদি হন বলে আমি খুশি হইয়া পাই তোমার আমি দুই হাজার টাকা দিয়ে আর তোমার ছেলে মেয়েরা নতুন খাবার চুবর দিও
তবে তাই নিজার থাকি পরহেজ কর্তা বলে খেনে খোয়া হইছে পারে একজনে যদি ইহসান করিয়া যদি মায়ার নজরে মানুষে বড় হেল্প করছে রে বা আমি আপনার ইতার বিনিময়ে দিয়ার নাই পঞ্চাশ হাজারের বিনিময়ে দিয়ে দিয়ার না এমনি খুশি আপনার আমি কত বড় ইহসান করছো আপনার বাচ্চা কাচ্চারে তোরা মিষ্টি খাওয়াইও খাবার সুমো পরিধান করাইও এর পরে আবার নিষেধ আইছি পরে আবার নিষেধ আইছি হইত্রা ইলা তুমি দেওয়া তো যাইও না লোহা তো যাইও না যেমনে লইবা তার লোক বাড়ি যাইব আর দেনে বলা আর একদিন হইবা আমিও যাই আবার গেলে আবার 1 লাখ পাইবো মাত্র 2000 দিমো বন্ধাই মানিয়া নিব গিয়া বারবার তোমার কাছে আলি আনার যাইব আর তুমিও দিবা বলে বেকার তো যার না আমি 50,000 দিলে 5,000 পাইয়া 1 লক্ষ দিলে আমি 10,000 পাইয়া মাঝে মাঝে মাঝখানো তা করে আসছা লোক বাড়ি যাইব যাইবা কি আপনার সুদের ব্যবসা এমন লোক বাড়িব এমন নেশ হইব পরে আস্তে আস্তে নিজের সুদের ব্যবসার মধ্যে যাইবা গিয়া আল্লাহ রসুলের ফরমান এটা তুমি দেন যাইও না তুমি এটা মাস্তাইল হই থাকি আরব দেশ হলে আসলো খেও আওলাদ নিত কোন সময় খাজুর কোন সময় গেও নিত নেওয়ার পরে হইতো তুমি আমারে গেও দিছলাই মনে করো এক বস্তা বা 5 বস্তা দিছলাই বা 5 কিলো দিছলাই 5 কেজি দিছলাই আচ্ছা রে বা আমার এহসান বসলে তোর তোমার আরো 1 মুষ্টি গেউ বাড়াইয়া দিস এটাও সম্পর্ক রসুল্লাহ বলুন দইয়ের লুপ বাড়ি দিব বুঝাইছ নি মার লুপ বাড়ি দিব এখন মনে মনে আইতো আর আমি ওখানে বাঙ্গিলাম কেউ কইতে পারো না এহসান হিসাবে খেয়েও দিলে লইতাম বাড়ি ফারবা কিন্তু কইত্রা দেনেওয়ালা ইলা দিও না লনেওয়ালা লইও না মানে লুপ বাড়ি দিব আমাদের সুদর ব্যবসা যাইবাকে মজা আই দিব তোমার দেখা আইনি 10,000 দেওয়া 11,000 ভাই হ্যাঁ 1,000 টাকা ভাজি লাইলো ইলা দেই না আরো দিলে মাঝে মাঝে মানুষে আসিয়া দিবা লাভ হইব আবার ও লাভ করে করে এসে শুধু আর হইছিল আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহলে আরবের মধ্যে সুদর আয়াত যখন নাজিল হই গেল সাহাবায়ে কেরাম সকলের কঠোর ভাবে জানাইয়া দিলাম কইলা ও আমার সাহাবী হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের রে কইয়া ফাজিল যেটা সম্পদ তুমি তাহলে বাড়াই বা যারা বাড়াইতরা এরারে জায়গায় জায়গায় জানাইয়া দেও আমিও জানাইয়া দিব এটা চাইতা না খাইলে তারার জীবনে বড় ক্ষতি হইব এখন যাই বিশেষ করিয়া কিস্তিতে যেন আমরা গাড়ি লই যেটা আছে কিস্তিতে আমরা যেন গাড়ি লই অপারক মানুষ গাড়ি লইতে লাগব আল্লাহর বন্দা এখন গাড়ি এখন কিন্তু কিস্তি ছাড়া ইনকাম ট্যাক্স নাই কিস্তি ছাড়া গাড়ি লইতে পারে না তবে বিশেষ করিয়া যারা অত্যন্ত পরহেজগার লোক মুত্তকি পরহেজগার যারা আছেন এরা ক্যাশ টাকা দিয়া গাড়ি লয় এই ফাজির সম্পদ কিন্তু এটা দের না কারণ এটা দেওয়া তো অসুবিধা আছে এই যে ইন্টারেস্ট দিয়া গাড়ি যেটা আনা এটা শরীয়ত সম্বন্ধে নিষেধ আপনি 5 লাখ টাকার গাড়ি কিস্তিতে আনলা এর পরে আপনার 6 লাখ টাকা 1 লক্ষ টাকা ফাজির দেওয়া লাগে এল্লা ক্যাশ আনোর অপারক হয়ে গেছে বন্দার কোনো উপায় নাই কিন্তু আল্লাহর বন্দা গাড়ি আনা আনাও লাগে তবুও খেয়াল করো চেষ্টা করো যদিও কিছু পুরানা গাড়ি ইন্টারেস্ট ছাড়া গাড়ি যদি কিনুন তাহলে ভালো হইল কারণ আপনার এত টাকার ফাজিল খরচ বা খরচ খরচটা যা টাকাটা যে গাড়ি আনডা আপনি তার ইন্টারেস্ট দিতরা সে কিন্তু সুদের ব্যবসা করে যার কারণে সে সুদ দেয় আপনি যদি সুদ দেন মানে দেনেওয়ালা আননেওয়ালা উপর লাগি সমান গুণা যে সুদি টাকা আনবা তার লাগি সমান গুণা আর যে সুদ দিব তার লাগি সমান গুণা এর মধ্যে বিলকুল কোনো বেশন নাই ও এতর ব্যাখ্যা তার জন যে সুদ যে আনবা গিয়া তাই নো সমান গুণাগার আর যে দেন এই নো সমান গুণাগার কিন্তু এর মধ্যে সামান্য পার্থক্য আছে তাই শুধু গুণাগার হইছ কিন্তু সুদ খানেওয়ালার একটা শাস্তি বেশি আছে কিয়ামতের দিন বাবা লক্ষ্য করিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যখন মেরাজটা নসিব হইল রসুলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলা এক শ্রেণীর মানুষ রে আল্লাহ যাতে রক্তের পুষ্করণীর মধ্যে ফালাইয়া খালি হাবুডুবু খাওয়ার এরা আশ্রয় লইতে চায় কিনারা লইতে চায় পাশে পুষ্করণীর পাশে দেখা যায় হে যেন একজন মানুষ ফাতর হাতের মধ্যে নিয়া ফাতর দিয়ে ব্যক্তির মুখের মধ্যে ইটা মারো আবার সেই ব্যক্তি ধরাইয়া মধ্যখানে যায় আবার সাহেব কিনারা লইতো আশ্রয় লইতো আবার তার মুখের মধ্যে ইটা মারা হয় আবার সাহেব আশ্রয় লইতো আবার ইটা মারা হয় এইভাবে রক্তের পুষ্করণীর মধ্যে সে হাবুডুবু খায়
জিব্রাইলকে প্রস্থান করান। জিব্রাইল এরা খারাপ কোন কারণে তাদের শাস্তিও ইতিহাসে গজায়। জিব্রাইল উত্তরে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা সুদ কুরইবা, সুদ কুরির জন্য প্রথম শাস্তি থাকবো সেইভাবে ওদের ওই আল্লাহ রক্তের মধ্যে, রক্তের পুষ্করণীর মধ্যে আল্লাহ হাঁকু ডুবু খাওয়াইব, যে রক্তটা তার মুখের মধ্যে ঢুকিব, ঘানের দিকে ঢুকিব, শরীরের মধ্যে লাগবো, শরীরের যন্ত্রণা আরম্ভ হইব, জ্বলা আরম্ভ হইব, চিৎকার দিব। এর জন্য আল্লাহর বন্দেগান একটা অনুমান করিয়া দেখো, কোন ফানি যদি গণ হয়, ফানিটা শরীরে লাগলে খাজুয়ায়, ফানিটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে মানুষের অসুবিধা হয়। আঙ্গারা রক্তের পুষ্করণীর মধ্যে সুদগুর মানুষ হল আল্লাহ যাতে কি করবানিয়া ওঠার মধ্যে ভালাইয়া প্রথম পর্যায়ে তাদের শাস্তি দিবা। যার জন্য আল্লাহর বন্দেগান দুই নম্বরে কি হইব বলে সুদকুর যারা ওই বেড়ার শাস্তি আর কোনো কিছু আসেনি বলে হা কিয়ামতের দিন দুই গুণ মানুষের শাস্তিটা প্রথম পর্যায়ে হাসরের ময়দানে দেখা যাইব, তাদের প্রমাণ মিলব এরা ও দুইটা গুণাগার দুইটা গুণা করছেন। বারোটি সুরত ধারণ করাইয়া তুলবা, হাসরের ময়দান ঘুরিবা, যার যার স্তর অনুযায়ী হাসরের ময়দান উঠিবা। সে যদি সুদের ব্যবসা করিয়া সুদ খাইয়া যদি মারা যায়, সুদুর যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন তুলবা মানে কবর থাকি উঠিবা, তার একটা সুরত থাকব, এই ব্যক্তির ফেটটা খুব বেশি বড় মোটা থাকব। মদ খানেওয়ালা হাসরের ময়দানে উঠিব, মদ খানেওয়ালার শাস্তিটা কিভাবে হইব বলে তার ফেট মোটা থাকব, কিন্তু মদ খানেওয়ালা ব্যক্তির মুখের দিকে দুর্গন্ধময় নজিস খালি বাইর হইতে থাকব। আকসর বেশিরভাগ মানুষের হাসরের ময়দানে কইবা আল্লাহ এরা খারাপ বুঝতাম না, এরা বড় কষ্ট করে তাদের ফেটটা ফুলিয়া বড় হইছে, বড় কষ্ট করে মানুষের সামনের দিকে যাইতে তাদের লজ্জা লাগে, ফ্যাট লুকাইতে চাইব, ফ্যাট লুকাইতে প্রার্থনায় উলঙ্গ থাকব, এরার মুখের দিকে নজিস বাইর হইব, মানুষে দেখিয়া দুর্গন্ধ দেখিয়া অবহেলা করব, ঘৃণা করব, ওদের হাসরের ময়দান মানুষেরা ঘৃণা করব বলে খারা মদখানেওয়ালার নজিস গুলা দেখব মুখের দিকে বাহির হইব, যার কারণে আল্লাহর যত জানাই প্রভু আমার বন্ধ হল রে, এরা জমিনের মধ্যে আমার হুকুম রে মানছে না, আমার কথা শুনছে না, এরপরে তারা মদও খাইছে আবার সুদও খাইছে। এক সময় তো আমিও তারা খাইবার সুযোগ দিছিলাম, পরে দেখলাম এগুলা তারা খাইব, তারা এমন নষ্ট হইব, জীবন বরবাদ হইব। মানুষের সুদ খানেওয়ালা ব্যবসাকৃত মানুষ হলো জীবনে কোনো পালায় ইবাদত বন্দেগি আমল করতে পারতো নাই, হারাম খানেওয়ালা ইবাদত বন্দেগি করতে পারতো নাই, মদ খানেওয়ালা জীবনে ইবাদত বন্দেগি করিয়া অগ্রসর হওয়া সম্ভব হইতো নাই। এর জন্য যে পুরা খাসনত, যে পুরা আদত, যে বদ আখলাক যেগুলো আছে, যে ব্যবসাগুলো আছে, এগুলার তাকে আমরা আওয়াজ হতে থাকতাম, এগুলো আমরা জীবন দিয়ে একবারে বরবাদ করি নাই। আল্লাহর বন্দেগান এখন যাইন, আর জানি না আপনাদের দেশে আছে কিনা, নতুন একটা সিস্টেম বাইর হইছে বন্ধ আছে না আপনার ওই বন্ধ, হয়তো কোনো কিন্তু বন্ধনের এজেন্ট আর হল তাহলে মন কিচ্ছু আনতে পারেন, খারাপ পাইতে পারেন বলে বন্ধন তো বাহির হইল এখন, আর কোরআন তো নাজিল হইল কত আগে, যে কোরআন তো নাই মেসব হলে আপনি আবার মাসলা দিলেন, অনেক মাসলা আছে আল্লাহ হাজার কেয়াস কেয়াস দ্বারা মাসলা অথে মাসলা দেন আউরি মাসলা নাই, আকসর উলামায় কেরাম হলে ফেকা সেমিনারের মধ্যে বইয়া মাসলাটার হল হল ই যেটা এটার সিস্টেম একবার সুদর সিস্টেম, সিস্টেম নিলে এখন যায় এটা 10,000 আনা হয় বাদে 6,000 দেওয়া হয়, শুনছি হলো মানে 12,000 না 13,000 দুই 3,000 ভাজিল দেওয়া হয় না দেওয়া হয় পয়লা এ যাই হোক। আল্লাহর বন্দেগান যেমন বন্ধনের আমি প্রথমে একটা দুঃখ প্রকাশ করিয়া পরে যাইব বন্ধনের আলোচনা বিস্তারিত, দেখব এমন একটা সিস্টেম বাহির করছ হন যারা বন্ধনের অফিসার যারা আছেন, আজকে বন্ধনের সিস্টেমটা বাহির করছেন, যদি খালি পুরুষ লোক দিয়ে বাহির করতা আমার মনে এত দুঃখ ছিল না, এখন মা বন্ধের রেডিয়ে বন্ধনটা বাহির করছেন, মহিলাদের এত সম্মান ছিল, এমন এক যুগ ছিল জাহিলিয়তের যুগে মহিলাদের সম্মান ছিল না, জাহিলিয়তের যুগে মহিলাদের বড় অবহেলা ছিল, মহিলাদের রাস্তাঘাটে চলাফেরা করতে সম্মান ছিল না,
মহিলা তাদের নারীদের সতীত্ব রাখা সম্ভব ছিল না, মহিলা আব্রু হিসেবে ডাকিয়ে রাস্তার মধ্যে কোনোদিন চলতো না, মহিলার হায়া শরম লজ্জা বিলকুল ছিল না। যখন কুরআনের আয়াত নাজিল হইল মহিলাদের সম্পর্কে বিভিন্ন প্রকল্পে আয়াত নাজিল হইছে, বিভিন্ন জায়গায় আয়াত নাজিল হইছে, অতএব মহিলাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা সূরা নাজিল হইছে, যে সূরাটির নাম হয় তাফসীরে নিসা। সূরা নিসার মধ্যে আছে মহিলারে কিভাবে হে বিবাহ করতো, কোন মহিলারে বিবাহ করতো, কোন মহিলারে বিবাহ করলে সওয়াব পাইব, কোন মহিলারে বিবাহ করতো না, মহিলার সঙ্গে কিভাবে জীবনটা কাটাইয়া যাইতো, মহিলার স্বামী হওয়ার পরে স্বামীর সঙ্গে কিভাবে জীবন কাটাইতা, মহিলার মনটা কিভাবে আইল, মনের উপর কতটুকু গুরুত্ব আইল, মহিলারে রাস্তাঘাটে কিভাবে আপনার আমার লইয়া চলতাম, মহিলারে বাড়ির মধ্যে কিভাবে রাখতাম, সম্পূর্ণ কুরআনে বাতায়া দিছে। এর জন্য অটোমেটিক কুরআনের আয়াত নাজিল হইছে, কুরআন নাজিল হওয়ার পরে মা বোনদের সম্মান ইজ্জত বাড়ি গেল। কিন্তু রাসূলুল্লাহ কইছেন এমন এক যুগ এমন এক সময় আসব যে সময়ে যখন আমার উম্মতের মধ্যে তারা কুরআন কি জিনিস তারা বুঝতো না, কুরআনের অর্থ বুঝবো শুনবো পাইবো নসিহত পাইবো তারা দিল গাড়িয়া রাখতো না, তারা এগুলা মানতো না মানিয়া কুরআনের বারা যখন সলাফিরা আরম্ভ করে দিব, পুরুষ এবং নারীরা উভয় যখন বরবাদির পথে তারা যাইব গিয়া, তখন মহিলারা ব্যবসা হিসাবে রাস্তাঘাটে বাইর হয়ে যাব, তারার মহিলারে ব্যবসা হিসাবে যেন বাহির করে এটা তারার জ্ঞানও আসতো না, তারা বুঝতো না, কিন্তু মহিলার লজ্জা শরম কমে যাইব, বেহায়া বেহা সুরতে চলবো, তাদের স্বামীর স্বামী হিসাবে।